জীবনে কিছু কিছু স্মৃতি কখনো ভোলা যায় না, সেরকমই শৈশবের স্মৃতি কখনো ভোলা যায় না। শৈশবের কথা মনে পড়লেই অনেক মধুর স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে পড়ে, তাই না? আমরা যারা 1995 থেকে 2005 জন্মেছি, এরাই মনে হয় লাস্ট জেনারেশন যারা অনেক আনন্দ করেছে তাদের শৈশবে। মনে আছে সেই দিনগুলোর কথা যখন আমরা কুড়িয়ে কুড়িয়ে খেলনা খেলতাম আর কলা পাতা দিয়ে ঘর বানাতাম, কি মজাই করতাম। আর এর সাথে তো আছে লুকোচুরি খেলা, গোল্লাছুট, চিবুড়ি, কুতকুত, দৌড়ে খেলা, আরও কত কি। আর বৃষ্টি হলে তো কথাই নেই, চোর পুলিশ আর খেজুরের বিচি দিয়ে চারগুটি, কি মজাই না করতাম, তাই না? আমরা সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে যেতাম, এর মাঝে যদি কারেন্ট চলে যেত তখন আমরা মিটিমিটি হারিকেনের আলোতে পড়তে বসতাম। এরপরে পড়ালেখা শেষ করে দাদা দাদির কাছে ঘুমাইতে যেতাম, আর কত রকমের গল্পই যে শুনতাম, শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলে আমাদের বাড়ির সামনে যে মাঠটা থাকতো, সেখানে ছেলে মেয়েরা মিলে আমরা কত ধরনের খেলাই না খেলতাম। লুকোচুরি, গোল্লাছুট, চিবুড়ি, কুতকুত, দাঁড়িয়ে খেলা, সাত ধাপা, চোর পুলিশ, আরও কত কি। আচ্ছা, মনে আছে যখন আমরা নদীতে গোসল করতে করতে একদম চোখগুলো লাল হয়ে যেত, মা কিংবা বাবা যে লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে তুলতো। আবার ময়ূরের পালক কিন্তু বইয়ের মধ্যে রেখে দিতাম, আর মনে মনে চিন্তা করতাম হয়তো এখান থেকে বাচ্চা বের হবে। আমার কাছে কিন্তু অনেকগুলো ময়ূরের পালক ছিল, আমার বন্ধু বান্ধবী কিন্তু সবাই নিয়েছিল আমার কাছ থেকে। তখন কিন্তু আমরা 2 টাকা পেলেই মহা খুশি, কারণ 1 টাকায় 4টা চকলেট হতো আর 2 টাকায় তো 8টা। আর শুক্রবার আসলে তো কথাই নেই, শুক্রবার আসলেই সিনেমা তো থাকবেই, এছাড়াও রাতে থাকবে আলিফ লায়লা, রবিনহুড, ম্যাকাইবার, সুপারম্যান, ব্যাটম্যান। মাঝে মধ্যেই বন্ধু বান্ধবী সবাই মিলে প্ল্যান করে ভুলকা ভাতের আয়োজন করতাম, সবাই সবার বাড়ি থেকে চাল তুলে তারপরে চাঁদা তুলে কলা পাতাতে সেই ভুলকা ভাত খেতাম। আবার কখনো কখনো পড়তে ইচ্ছে না করলে যখন কারেন্ট চলে যেত তখন যে কী মজাই লাগতো। আমরা ছোটবেলায় কত কিছুই না চিন্তা করতাম, আমি তো চিন্তা করতাম আমাদের শুধু বাংলাদেশই একটি দেশ, পৃথিবীতে আর কোনো দেশ নেই। ছোটবেলায় আমরা ভাবতাম আমরা কবে বড় হব, তবে আজকে বুঝি কেন বড় হতে চেয়েছিলাম। কারণ শৈশব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা মুহূর্ত, সেই সময়টা যদি আমরা বেঁধে রাখতে পারতাম তাহলে এর চেয়ে ভালো আর হয়তো কিছুই হতো না। আর আজ যখন শৈশবের প্রতিটি স্মৃতি মনে পড়ে তখন বুকের মধ্যে যেন কেমন মোচড় দিয়ে ওঠে, মনে হয় আবারও যদি আমাদের সেই শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে আর কখনোই বড় হতে চাইতাম না। তবে মানুষের জীবন পরিবর্তনশীল, সবাই তাদের শৈশবের স্মৃতিগুলোকে মধুময় করে রাখবে এবং সেগুলো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবে।